জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। মতুয়া ক্ষেত্রে মমতা বনাম শাহ, মোদীর মনোনয়ন, দাদা দিল্লিতে টিকে থাকতে পারবে দিনভর আর কি কি নজরে। বারাণসীতে মোদীর মনোনয়ন জমা, বনগাঁ শ্রীরামপুরে মমতার জোড়া সভা, বনগাঁ উলুবেড়িয়ায় জোড়া সভা শাহের, বাগমন্ডি দাঁতনে অভিষেকের জোড়া সভা, আইপিএলে টিকে থাকতে পারবেন সৌরভরা, সন্দেশকালে নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে, প্রাক্তন বিচারপতি অভিজিতের মামলার শুনানি হাইকোর্ট, বৃষ্টি হবে কোথায় কতটা, এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোট শ্রীনগরে, রাত পৌনে 12টা পর্যন্ত দেশে মোট ভোট পড়ল 67.25%, কয়লা পাচার মামলায় লালার আত্মসমর্পণ, মূল অভিযুক্ত হাজিরা দিলে বিশেষ সিবিআই কোর্টে, অন্ধ্রের গুন্টুরে ভোটের লাইনে বচসা, ভোটারকে চর বিধায়কের, পঞ্চম দফার ভোটের রাজ্যে 762টি কোম্পানি বাহিনী মোতায়েন, বহরমপুর বোলপুরে 2 বুথে প্রিসাইডিং অফিসারকে অপসারণ, চতুর্থ দফার ভোটে 69 জনকে গ্রেপ্তার করছে পুলিশ, চতুর্থ দফার ভোটে কমিশনের কাছে 1705টি অভিযোগ জমা পড়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জগন্নাথ, বিকেল 5টা পর্যন্ত দেশের সামগ্রিক ভোট পড়েছে 75.46%, অধীর চৌধুরী কনভয় আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বহরমপুরে 168 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরালো কমিশন, বহরমপুর ভোটদাতাদের ভয় দেখানো হচ্ছে কমিশনের অভিযোগ কংগ্রেসের, ইউসুফের সঙ্গে সেলফি, বুথ থেকে পাকড়াও তৃণমূল এজেন্ট, তৃণমূলের কপালে দুঃখ আছে, বাকি দপথে কি হয় দেখুন, কি বলছেন শুভেন্দু। দিনভর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। সপ্তম দফায় আগামী 1 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ, আজ মনোনয়ন জমা দেবেন মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে মনোনয়নের আগে গঙ্গা স্নান করে বারাণসীতে 6 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুরুতেই মদনমোহন মালব্যের মূর্তিতে মালদান করবেন। রোড শো শেষ হবে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। মনোনয়ন জমা দেওয়ার আগে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার কথা মোদীর, এই নিয়ে তৃতীয়বার বারাণসীতে থেকে প্রার্থী হচ্ছেন মোদী। প্রথমবার তিনি একই সঙ্গে গুজরাতের বরোদায় দাঁড়িয়েছেন, 2019 সালের মতো এবার তিনি শুধু বারাণসী থেকে লড়ছেন। প্রধানমন্ত্রীর রোড শোয়ের গোটা রুটকে 11টি জোনে ভাগ করা হয়েছে, 100 জায়গায় মোদীকে সংবর্ধনা দেওয়ার কথাও রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সূত্র মারফত জানা গিয়েছে আজ সকাল 11:40 মনোনয়ন জমা দেবেন মোদী, তার আগে করবেন রোড শো, বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার কথাও তার। পঞ্চম দফা ভোটের প্রচার আজ থেকে শুরু করে দিচ্ছে রাজ্যের শাসক দল, আজ জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রথম সভা শ্রীরামপুর লোকসভায়। শ্রীরামপুর বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি, 2009 সাল থেকে এই আসনে জয়ী হয়ে আসছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারও তাকে প্রার্থী করছেন মমতা। মুখ্যমন্ত্রীদের দ্বিতীয় সভাটি করবেন বনগাঁ লোকসভায়, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে তার ওই সভা। 2019 সালে বনগাঁ আসনটি বিজেপি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই আসনে ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। পঞ্চম দফার ভোটের প্রচারে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একই দিনে 2টি জনসভা করার কথা তার। বিজেপি সূত্রে জানা গিয়েছে প্রথমে বনগাঁ লোকসভা এবং পরে উলুবেড়িয়া কেন্দ্রে সভা করবেন শাহ। পঞ্চম দফা ভোটে ভালো ফল করতে আজ জোড়া প্রচার সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার চতুর্থ দফার ভোট ছিল বলে কোনো প্রচার কর্মসূচি ছিল না তার, কিন্তু আজ ফের ভোটের প্রচারে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তার প্রথম প্রচার সভা পুরুলিয়া লোকসভা এলাকা, এই আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ জ্যোতিময় সিং মাহাতা, তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতাকে। 2019 সালে লোকসভা ভোটে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। অভিষেকের পরবর্তী সভাটি মেদিনীপুর লোকসভার দাঁতন বিধানসভা এলাকায়, 2019 সালে এই মেদিনীপুর আসন থেকে সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ, এবার তাকে বর্ধমান দুর্গাপুর আসনে সরিয়ে নিয়ে গেছে বিজেপি। এখানে পদ্ম প্রার্থী বিধায়ক অগ্নিমিত্র পাল তার বিরুদ্ধে অভিষেক প্রচার করবেন। তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া হয়ে
তিনি বর্তমানে মেদিনীপুরের বিধায়ক। আইপিএল আজ রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে প্লে অফে যেতে গেলে এই একই ম্যাচ জিততে হবে, তারপরেও অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। 11 ম্যাচে 12 পয়েন্ট রয়েছে ঋষভ মান্থা। দিল্লির সামনে আজ লখনউ সুপার জয়েন্টস। আগের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের কাছে উড়ে গিয়েছিল লখনউ। 10 ওভারের মধ্যে 167 রান তুলে ম্যাচ জিতেছিল হায়দ্রাবাদ। তারপর প্রকাশ্যে অধিনায়ক KL রাহুলকে ধমক দিতে দেখা গিয়েছিল লখনউয়ের মল্লিক সঞ্জীব গোয়েন্দাকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি। রাহুলরা কি ঘুরে দাঁড়াতে পারবেন তাদের 12 ম্যাচে 12 পয়েন্ট? সন্ধ্যে 7:30 থেকে খেলা দেখা যাবে। সন্দেশখালী কাণ্ডের আগেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গিয়েছে রাজ্যে। এবার আরও কিছু নতুন তথ্য সামনে এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার এক মহিলা। সুপ্রিম কোর্টের নজরদারিতে তিনি সন্দেশখালী পুরো ঘটনার তদন্তের আবেদন করছেন। ওই বিষয়ে শুনানির জন্য আজ শীর্ষ আদালতে তিনি দৃষ্টি আকর্ষণ করবে বলে জানিয়েছেন রাজ্য। সুপ্রিম কোর্টে কী হয় সেই দিকে নজর থাকবে। অন্যদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে ভিডিও বিকৃত করে ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করছেন গঙ্গাধর কয়াল। আজ তার মামলাটিও উচ্চ আদালতে শুনানি হবে। তার বিরুদ্ধে করা FIR খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আইনজীবীর বক্তব্য, খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে, নির্বাচনী প্রচারে বাধা তৈরি করতে তৃণমূল এইসব করছে। সোমবার ওই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ এই মামলাটির শুনানি রয়েছে। তীব্র গরমের মাঝে খানিক স্বস্তি মিলেছিল, তবে বুধবার থেকে সেই স্বস্তি উধাও হয়ে যেতে পারে, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে রাজ্যে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলা থেকে আপাতত উধাও হয়ে যাবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিতে ভিজতে পারে শুধু পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি। আজ আলিপুর আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বুলেটিনের দিকে নজর রাখবে। আসানসোলের বিশেষ CBI আদালতে আত্মসমর্পণ করলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। লালাকে রক্ষা কবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তাকে গ্রেপ্তার করতে পারবে না CBI, কিন্তু কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21 মে এই মামলার চার্জশিট পেশ করার কথা CBI এর। 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে CBI। রাজ্যের রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্য আসতেই প্রথমে আয়কর দপ্তর, তারপরে CBI কয়লাকাণ্ডের তদন্তে নামে। লালার বাড়ি, অফিসে তল্লাশি সম্প্রতি বাজেয়াপ্ত করা শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ 4 জন গ্রেপ্তার হন। 3 জন জামিন পেলেও গুরুপদ এখনও তিহার জেলে বন্দি। সাম্প্রতিককালে গরু এবং কয়লা পাচার মামলা বারবার শিরোনামে এসেছে, এর সঙ্গে নাম জড়িয়েছে রাজনীতিকদের। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।